ওনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে ওনার এখানে আসাটার কথা ছিল না এবং উনি এক সপ্তাহের মাঝে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার সমাবেশটা ওনার যে নির্বাচনিক প্রচারণাটা এটা উনি শেষ করবেন আমাদের শহরে এসে কারণ এখান থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মধ্যে যে আনন্দ যে উৎসবের চিত্র আমরা দেখেছি আমরা বিশ্বাস করি স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জমায়েতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্মানিত করতে পারবো আগামী 7 জানুয়ারির নির্বাচনে আমাদের অনেক কিছু পরীক্ষা দেওয়ার আছে নেত্রী আমাদের নারায়ণগঞ্জ অনেক কিছু দিয়েছেন আমাদেরকে অনেকভাবে সম্মানিত করেছেন আমরা মানে সত্যি কথা বলতে গেলে আমরা নারায়ণগঞ্জবাসী আমরা গর্বিত আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি যা কিন্তু যখন হঠাৎ করে রাতেবেলা ফোন আসতো আমার কাছে মাত্র 4 দিন 5 দিন আগে এবং পার্টির সাধারণ সম্পাদক যখন বললেন যে আমার নির্বাচনী এলাকায় জাতির পিতার কন্যা নির্বাচনের শেষ সমাবেশটা করবেন এটা আমার কাছে যে কত বড় পাওয়া এটা আমি ভাষায় যদি প্রকাশ করতে পারতাম তাহলে করতাম কিন্তু আমার ভাষা নাই আমাদের কাছে কিন্তু উনি প্রধানমন্ত্রীও না নেত্রীও না এগুলি থেকে উপরে যেই পরিচয় হচ্ছে যে উনি আমাদের মা আমরা তাকে মায়ের মতো করেই ভালোবাসি সে মা আমার এলাকায় আসবেন আমি আমার সমস্ত নির্বাচনী প্রচারণা আমি বন্ধ করে দিয়েছি কিন্তু আমার এলাকার কর্মীরা সব করছেন প্রচারণা বন্ধ করে দিয়েছি এবং এই আপনারা জানেন যে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এই মাঠটি সবচেয়ে বড় মাঠ আলহামদুলিল্লাহ এখানে আমরা ঈদের জামাত করি জায়নামাজ বিছিয়ে এখানে প্রায় 1,25,000 লোক আল্লাহর রহমতে নামাজ পড়তে পারেন সেই দৃষ্টিকোণ থেকে এই মাঠ ভরতে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক লাগবে আমাদের যে প্রত্যাশা আমরা যেভাবে আমাদের কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এবং জানাচ্ছি এবং নারায়ণগঞ্জের মানুষও নেত্রী যেমন নারায়ণগঞ্জের মানুষকে ভালোবাসা প্রদর্শন করেছেন নারায়ণগঞ্জের মানুষও কিন্তু জাতির পিতা কন্যাকে ঠিক একইভাবে ভালোবাসে এবং আমাদের চেয়ে কোনো অংশে কম না বরঞ্চ বেশি ভালোবাসে সেই কারণে আমার বিশ্বাস এই মাঠ ভরে এই রাস্তা ওদিকে ফতুল্লা পর্যন্ত ওদিকে উত্তর চাষাবন্ত আমরা বোধহয় আমি নিজেও বোধহয় যে আমরা যে মিটিংয়ের আয়োজন করছি আমি নিজেও জানি না এই কতটুক যে মিটিং ঠেকবে ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয় এবং কেউ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করতে না পারে কারণ এটাও যেমন সঠিক যে জাতির পিতার কন্যা আমাদের এলাকায় শেষ মিটিংটা করছেন এটাও তেমন সঠিক যে ওই সমস্ত স্বাধীনতা বিরোধী শক্তি এবং সন্ত্রাসী দল বিএনপি যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে এবং বিদেশ থেকে আমাদের ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যে নোয়াখালীতে বলেছেন যে আমাদের হাই প্রোফাইল নেতাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে সেখানটাতে ওরাও তো চেষ্টা করবে এখানেও শেষ কামড় দেওয়ার সেই কারণে আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের নেত্রী আমাদের মা জাতির পিতার কন্যা আমার বাচ্চার আপনার বাচ্চার আমাদের ভবিষ্যৎ উনি শুধু শেখ হাসিনা না উনি আমাদের ভবিষ্যৎ বংশধরের ভবিষ্যতের নাম শেখ হাসিনা ওনার নিরাপত্তাটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার নিরাপত্তা রক্ষীরা প্রচণ্ডভাবে ভালো কাজ করছেন এবং যেভাবে আমাদেরকে বলছেন আমরা সেইভাবে তাদের সহযোগিতা করছি আমরা আমাদের মতো করে নিরাপত্তার ব্যবস্থা করব শেখ হাসিনাকে এই পর্যন্ত যতবার বেঁচে গেছেন উনি ওনাকে কিন্তু অন্য কেউ বাঁচা নেই আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন এই কারণে যিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করছেন এদেশের গরিব দুঃখী মানুষের পক্ষে কাজ করছেন এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈবা দিয়েছেন তাই যারা কিছু করতে চেষ্টা করলেও করতে পারে কিন্তু আমার বিশ্বাস যে ওনার উপরে আল্লাহর রহমতের চাদর আছে ওই চাদরকে ছেদ করে ইনশাল্লাহ আমার মনে হয় এই কোটি কোটি মানুষ যে দোয়া করে ওই চাদরকে ছেদ করে ওরা কিছুই করতে পারবে না সো আমি বিশ্বাস করি আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ যে এই মিটিংটা নারায়ণগঞ্জ ইতিহাসে একটি সর্বকালের সর্ববৃহৎ মিটিং হবে আরেকটা জিনিস আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নিরাপত্তার প্রশ্নে আমরা আমাদের অনেক নেতা নেতৃবৃন্দ আছে যেহেতু আমার নির্বাচনী এলাকার নেতাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি স্বাভাবিকভাবেই তারা চাবেন যে আমার নির্বাচনী জনসভায় তারা মঞ্চে এবং তারা আমার চেয়ে অনেক উপযুক্ত তারা আছেন দেখেই আমার মতো সামিম হয়েছে হ্যাঁ আমি মনোনয়ন পেয়েছি তারা না থাকলে আমার 2 পয়সার দাম নেই তাদের মঞ্চে উঠানোর দরকার কিন্তু যেহেতু নিরাপত্তার ব্যাপার আছে আমরা সবাইকে মঞ্চ উঠতে দিতে পারছি না নির্দিষ্ট কিছু লোক ছাড়া আমরা কাউকে মঞ্চ উঠাবো না আমাদের টার্গেট হচ্ছে নেত্রী আসবেন বক্তব্য দিবেন পার্টির জেনারেল সেক্রেটারি বক্তব্য দিবেন এবং উনি সন্ধ্যার আগে ঢাকায় ফিরবেন আমরা আগামীকালের মধ্যে এই মাঠ পুরাপুরি গুছিয়ে আমরা নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিতে পারবো ইনশাআল্লাহ মায়ের কাছে সন্তান কোনো সময় চায় মায়ের কাছে সন্তান কোনো সময় চায় না আমরা আবদার করতে পারি হ্যাঁ উনি আমরা চাওয়ার আগে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি আমাদের এই রাস্তা 90% দিয়ে দিয়েছেন কিন্তু হ্যাঁ আর মানুষের একটু আমরা যেটা আমি যেটা চাবো এটা আমার পার্সোনাল চাহিদা
যেটা আমি এবার আমার নির্বাচনের প্রচারণায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। মানুষ শান্তিতে থাকতে চায়, আমরা চাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আফটার দ্য ইলেকশন উনি নারায়ণগঞ্জের জন্য, বিশেষ করে আমার এলাকা এবং 4-5 এটার জন্য আমরা প্রত্যাশা নামে সংগঠন করছি, 1000 করে লোক ঠিক করছি, আমরা ভালো মানুষের সংগঠন করবো, আমরা একটা মানে দলীয় দৃষ্টিকোণ থেকে না, আমরা মাদক সন্ত্রাস চাঁদাবাদী ভূমিদস্যু ইফটিচিং এটা বন্ধ করতে চাই। আমরা চাই আমার ছেলে যদি রাত্রে 11টার সময় রাস্তা নেমে একলা হাঁটতে পারে, আমার মেয়েও যাতে, আমার মেয়ে আপনার মেয়ে সবাই যাতে হাঁটতে পারে, এই ব্যাপারটা আমরা ওনার দৃষ্টিগোচর করবো, এইটাই আমাদের সবচেয়ে বড় চাহিদা। আর একটা জিনিস হচ্ছে নারায়ণগঞ্জের মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে যেগুলি উনি দিয়েছেন, শুধু এখন হয়তো মেট্রো রেলে চলতে চায়, আমার মনে হয় যদি চলতে চায় এটা যদি উনি জানেন, উনি যখন বুঝবেন ওনাকে বলতে হবে না, এটা এমনি উনি দিবেন ইনশাল্লাহ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।